আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে বলতে হয় যে আমি বড় হয়ে ডাক্তার হব বা আমি বড় হয়ে টিচার হব, এই ওয়ার্ডগুলো কিভাবে, সেন্টেন্সগুলো কিভাবে বলতে হয় সেটা আমরা শিখব। তো শুরু করার আগে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে পাশেই থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমরা বাংলাতে বলে থাকি যে আমি বড় হয়ে ডাক্তার হব বা আমি বড় হয়ে ধনী হব বা আমি ধনী হতে চাই, অন্টু আমি টিচার হতে চাই, আমি ডাক্তার হতে চাই, এভাবে বলে থাকি। তো এই বাক্যগুলো কোরিয়ান ভাষায় কিভাবে বলতে হয়, কোরিয়ান ভাষায় বলতে গেলে সেন্টেন্স এন্ডিং হবে দৈর্ঘ্য শিব্দা। দৈর্ঘ্য শিব্দা মানে হতে চাই, বড় হয়ে এটা হতে চাই। দৈর্ঘ্য শিব্দা মানে হতে চাওয়া, দৈর্ঘ্য গো শিব্দা মানে চাওয়া, আর দৈর্ঘ্য মানে হতে চাওয়া, অর্থাৎ দৈর্ঘ্য শিব্দা হতে চাই। তাহলে যদি বলি যে আই ওয়ান্ট টু বিকাম এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই, এটা কিভাবে বলবো? যে নানুন সনসেং নিমি দৈর্ঘ্য শিফয়, আমি টিচার হতে চাই, আমি একজন টিচার হতে চাই। নানুন মানে আমি, সনসেং নিম মানে টিচার বা শিক্ষক, দৈর্ঘ্য শিফয় মানে হতে চাই, আমি একজন টিচার হতে চাই। নানুন সনসেং নিমি দৈর্ঘ্য শিফ, আমি টিচার হতে চাই। পরের উদাহরণ কি, আই ওয়ান্টেড টু বিকাম এ টিচার, আমি টিচার হতে চেয়েছিলাম, অর্থাৎ পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে থাকলে কি হবে, শিফয়র জায়গায় শিফস্বয়, অর্থাৎ ডাবল সিট যুক্ত হবে। এটা আমরা টেন্সের, টেন্স যখন পড়বো তখন এটা দেখবো যে টেন্স কিভাবে কাজ হয়। তো এটা আমরা জেনে রাখি যে ডাবল সিউথ আছে এখানে, তাই এটা পাস্ট টেন্স হয়ে গেল। নানুন সনসেং নেমি দৈর্ঘ্য শিফস্বয়, আমি টিচার হতে চেয়েছিলাম। নানুন সনসেং, নানুন মানে আমি, সনসেং নিম মানে টিচার, আর দৈর্ঘ্য শিফয় থাকে শিফস্বয় মানে পাস্ট টেন্স হয়ে গেছে, শিফস্বয় হতে চেয়েছিলাম, আমি টিচার হতে চেয়েছিলাম। তারপরের উদাহরণ হচ্ছে আই ওয়ান্ট টু বিকাম রিচ, আমি ধনী হতে চেয়েছিলাম। তো এটা কিভাবে বলবো, ধনীর কোরিয়ান হচ্ছে বুজা। নানুন বুজাগা দৈর্ঘ্য শিফয়, আমি ধনী হতে চেয়েছিলাম, দৈর্ঘ্য শিফয় মানে হতে চেয়েছিলাম। নানুন মানে আমি আর বুজা মানে ধনী, নানুন বুজাগা দৈর্ঘ্য শিফয়, আমি ধনী হতে চেয়েছিলাম। তারপরেরটা হচ্ছে আই ওয়ান্টেড টু বিকাম এ রিচ, আমি ধনী হতে চেয়েছিলাম, অর্থাৎ ফার্স্ট টেন্স, এটা ছিল প্রেজেন্ট টেন্স, যে আমি ধনী হতে চাই, এটা ছিল প্রেজেন্ট টেন্স। নানুন বুজাগা দৈর্ঘ্য শিফা, আমি ধনী হতে চাই। পরেরটা হচ্ছে পাস্ট টেন্স, নানুন বুজাগা দৈর্ঘ্য শিফস্বয়, আমি ধনী হতে চেয়েছিলাম, পাস্ট টেন্সে চলে গেল। তাহলে এটা কিভাবে বলবো, যে নানুন বুজাগা দৈর্ঘ্য শিফস্বয়, এই যে ডাবল সিউত আছে এখানে, এই টেন্সের আমি আলাদা ভিডিও বানাবো, তখন এখানে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে টেন্সগুলো চেঞ্জ হচ্ছে। এখানে শুধু দেখে রাখি যে আমি হতে চাই বা হতে চেয়েছিলাম, এই ভাবগুলো প্রকাশ করার জন্য কিভাবে বাক্যগুলো তৈরি করতে হয় সেগুলো দেখবো। যেমন নানুন বুজাগা দৈর্ঘ্য শিফস্বয়, আমি ধনী হতে চেয়েছিলাম। তো আমরা বুঝলাম যে দৈর্ঘ্য শিফয় থাকলে বুঝতে হবে যে আমরা হতে চেয়েছিলাম বা হতে চাই, এরকম বুঝায়।